আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি ফাতেমা জান্নাত আইরি। ইউটিউব, ফেসবুক, টুইটার সহ সব মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বক্তব্য প্রচার বন্ধ চেয়ে করা রিটে তারেক রহমানের সঠিক ঠিকানায় চিঠি পাঠানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রবিবার বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামান ও বিচারপতি খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন, সেই সাথে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার তারেক রহমানের ঠিকানা সংশোধন করে নতুন করে আবেদন দিতে বলেছিল হাইকোর্ট। সে অনুযায়ী সংশোধন করে নতুন আবেদন দিলে আদালত এই আদেশ দেন বলে জানান তারেক রহমানের আইনজীবী ব্যারিস্টার কাইসার কামাল। এর আগে আইনের দৃষ্টিতে পলাতক থাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কোন বক্তব্য বিবৃতি গণমাধ্যমে প্রচার ও প্রকাশ নিষিদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেই সঙ্গে তার বক্তব্য প্রকাশ ও প্রচার বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেছিল উচ্চ আদালত। 2015 সালের 7 জানুয়ারি ওই রুল জারি হলেও তা নিষ্পত্তি হয়নি। সম্প্রতি তারেক রহমানের বক্তব্য বিভিন্ন মাধ্যমে প্রচারকে কেন্দ্র করে বিষয়টি আবার আলোচনায় আসে, তাই ওই রুল শুনানি করতে আবেদন করা হয়েছে হাইকোর্টে। শ্রম আদালতের মামলা বাতিল চেয়ে এবার চেম্বার আদালতে আবেদন করেছে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস। রবিবার সকালে আইনজীবীর মাধ্যমে চেম্বার আদালতে আবেদন করেন তিনি। এর আগে গত 8 আগস্ট শ্রম আদালতে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে দায়ের করা মামলার বিচার চলবে, অভিযোগ গঠন প্রক্রিয়া বৈধ বলে রায় দিয়েছেন উচ্চ আদালত। ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলায় অভিযোগ গঠন কেন বাতিল করা হবে না এ মর্মে জারি করা রুলে চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি এস এম কুদ্দুস জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন ওই দিন। এর আগে গত 23 জুলাই ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলায় অভিযোগ গঠন কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। 2021 সালের 9 সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান বাদী হয়ে ডক্টর ইউনুস সহ 4 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। নির্বাচন ও রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা করতে ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের 2 কংগ্রেসম্যান ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন। বিকেলে বৈঠক করবেন আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সাথে। যুক্তরাষ্ট্রের 2 কংগ্রেসম্যান রিক ম্যাককর্মিক এবং অ্যাডকুয়েস্ট সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান এবং স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। সুশীল সমাজের প্রতিনিধিদের সাথেও বৈঠক করবেন। 4 দিনের সফরে শনিবার তারা ঢাকায় এসেছেন। সোমবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পাশাপাশি শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার এবং জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করবেন তারা। বিভিন্ন সময়ে মার্কিন প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি দিয়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাদের অভিমত ও উদ্বেগ জানিয়েছেন দেশটির আইন প্রণেতারা। রাজধানীতে বৃষ্টিতে দেখা দিয়েছে জলজট, ভোগান্তিতে পড়েছে অফিসগামীরা। বুধবার পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শনিবার রাত 8:30 দিকে শুরু হয় বৃষ্টি। শুরুতে হালকা হলেও পরে ভারী বৃষ্টি হয়, সকালেও বর্ষণ থামেনি। সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়ায় ভোরে বেরিয়ে পড়েন অনেক কর্মজীবী। তবে একদিকে বৃষ্টি, অন্যদিকে জলাবদ্ধতা, সব মিলিয়ে ভোগান্তিতে পড়তে হয় তাদের। সকাল 7টার পর রাজধানীর সড়কে গণপরিবহন কম দেখা গেছে, তাই বৃষ্টিতে ভিজে গাড়ির অপেক্ষায় কর্মস্থলগামী মানুষদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে বিভিন্ন বাস স্টপেজে। এদিকে বৃষ্টিতে বাড্ডা, ধানমন্ডি, বেগুনবাড়ি, মধুবাগ সহ বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় জলজট। কোথাও কোথাও হাঁটু পানিতে তলিয়ে যায় সড়ক। হঠাৎ এমন জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েন নগরবাসী। আশুলিয়ায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে 6 জন দগ্ধ হয়েছেন। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। শনিবার রাতে নতুন নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন গার্মেন্টস কর্মী সাবিনা বেগম, প্রতিবেশী ভাড়াটিয়া দোকানদার মহসিন হোসেন ও তার মা কমলা বেগম, এক্সকেভেটর চালক নজরুল ইসলাম, কারখানা কর্মচারী সাদেক ও দোকানদার হাশেম। সাবিনার স্বামী মোতালেব হোসেন জানান, তারা নতুন নগর এলাকার শফিকের টিনশেড বাড়িতে পাশাপাশি কয়েকটি ঘরে ভাড়া থাকেন। গতকাল রাতে বাসায় যাওয়ার সময় বিকট শব্দ শুনতে পান। বাসায় গিয়ে দেখেন কয়েকটি ঘরে আগুন জ্বলছে এবং প্রচণ্ড ধোঁয়া বের হচ্ছে। এ সময় দগ্ধ 6 জনকে উদ্ধার করা হয়। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে মংলা বন্দরে ভিড়েছে এমভি বসুন্ধরা ইমপ্রেস নামক একটি বাণিজ্যিক জাহাজ। রবিবার সকাল 11টায় মংলা বন্দরের হারাবাড়িয়ায় 12 নম্বরে নোঙর করে বাংলাদেশি পতাকাবাহী ওই বাণিজ্যিক জাহাজটি। জাহাজটি স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেড এর সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক জানান, 24 জুলাই ইন্দোনেশিয়ার মোয়ারা পান্তায় বন্দর থেকে 49,700 মেট্রিক টন কয়লা নিয়ে ছেড়ে আছে জাহাজটি। চট্টগ্রাম বন্দরে 18,000 মেট্রিক টন কয়লা খালাস করে। লাইটার যোগে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে
আনা হয়। বাকি 31,700 মেট্রিক টন কয়লা নিয়ে আজ মংলা বন্দরের হারবাড়িয়া 12 নম্বরে নোঙ্গর করে জাহাজটি সেখান থেকে কয়লা লাইটারে খালাস করে তাপবিদ্যুৎ কেন্দ্রে পৌঁছানো হবে। যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের মাউ দ্বীপে দাবানলের আগুনে প্রাণহানি বেড়ে 89 জনে দাঁড়িয়েছে। ধ্বংসস্তূপ এমনকি সাগর তীর থেকে আরও মৃতদেহ উদ্ধারের চেষ্টা চলছে। এ অবস্থায় দুর্গত এলাকায় জারি হয়েছে জরুরি স্বাস্থ্য সতর্কতা। রবিবার দেওয়া সর্বশেষ তথ্যের মৃতের সংখ্যা আরও বাড়ার শঙ্কা করেছেন হাওয়াইয়ের গভর্নর জশোক্রিন। এখন পর্যন্ত কেবল 3% এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করা গেছে বলে জানান তিনি। দাবানলের পর 5 দিন পেরোনোয় এখন পাওয়া মৃতদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন গ্রিন। এ ভয়াবহ দুর্যোগে মাউই দ্বীপের 2,000-এর বেশি বাড়ি ধ্বংস হয়েছে বলে দাবি স্থানীয় প্রশাসনের। প্যাসিফিক ডিজাস্টার সেন্টার হিসেবে এসব অবকাঠামো আবার নতুন করে তৈরিতে খরচ পড়বে প্রায় 550 কোটি মার্কিন ডলার। কেবল বিভিন্ন অবকাঠামোয় নয়, সাগরের চারপাশের মৃতদেহ উদ্ধারেও চলছে অভিযান। দাবানলের সময় সাগরে ঝাঁপ দেওয়া অনেকেরই মৃত্যুর শঙ্কা করছে কোস্টগার্ড। এ অবস্থায় খাদ্য, পানি ও বাসস্থান সংকটে জারি হয়েছে জরুরি স্বাস্থ্য সতর্কতা। দর্শক, ছিল এখনকার মতো পর সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vivinews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। ধন্যবাদ।